সঙ্গে চোখ রাখবো বিস্তারিত খবরে। মুর্শিদাবাদের বনোয়ায় আক্রান্ত তৃণমূল নেতা শেখ মোস্তাফকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ, দুষ্কৃতীদের বিরুদ্ধে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূল নেতাকে। সোমা মাইতি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সোমা, জানা যাচ্ছে গতকাল রাতে স্থানীয় একটা জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল, সেই বিবাদ মিটিয়ে ফেরার পথে তার মোটর বাইক লক্ষ্য করে বেশ কয়েকজন দুষ্কৃতী বোমা মারে। দুটি বোমা পাশ দিয়ে বেরিয়ে গেল, তিন নম্বর বোমাটি কিন্তু তার পেছনে লাগে, সাথে সাথে মোটর বাইক থেকে পড়ে যান এবং যখন তিনি ছুটতে থাকেন পাশেই ছিল পুলিশ ক্যাম্প, সেই পুলিশ ক্যাম্পে গিয়ে আশ্রয় নেয়। সেখান থেকে তাকে আহত অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিকভাবে আঘাত খুব গুরুতর না হলেও রাজনৈতিকভাবে যেটা দাবি করা হচ্ছে রাজনৈতিক দলের পক্ষ থেকে, যে তিনি তৃণমূল কংগ্রেস বেশ কয়েক মাস ধরে অত্যন্ত সক্রিয়ভাবে এলাকায় করার জন্যই বিজেপিরও সংগঠিতভাবে এই আক্রমণ চালিয়েছে এবং তাকে খুনে করা হয়েছে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। সোমা, ধন্যবাদ।